নেগেটিভ একটা শব্দ এখন খুব আলোচিত বিশেষ বয়ান বয়ান রাইট স্যার কনসেন্ট ম্যানুফ্যাকচারিং একটা অনেক বড় একটা থিওরি অফকোর্স আমরা দেখেছি ফেসিবাদের সময়ে পুরো রাষ্ট্রযন্ত্র মিডিয়া এবং রাষ্ট্রযন্ত্রের যত হাতিয়ার সবগুলো একটি বয়ান তৈরি করেছিল আইএসএ আরএসএ সকল হাতিয়ার সকল হাতিয়ার রাইট স্যার কিন্তু সেই বয়ানটি এত বারে বারে প্রচার এত বারে প্রয়োগ এত বারে বারে প্রদর্শন দৃশ্যমান করা এর পরেও এই রাষ্ট্রীয় বা ফেসিবাদী বয়ানটি জনগণ তারা যেটা প্রচার করেছে জনগণ এর বিপরীতটা ভেবেছে এবং তাই করেছেন দুই হাজার চব্বিশ সালে এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এখানে কাজ না করার কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে অনেক ধন্যবাদ ভেরি ইনোভেটিভ কোশ্চেন ভেরি ইউনিক কোশ্চেন কারণ এর একটু আমি আলোচনা করছি আমি বলছি দেখেন এটা এমন একটা ব্যবস্থা এরা তাদের আদর্শের পক্ষে হতে পারে বুয়া আদর্শ বা তাদের নীতির পক্ষে বা তাদের মূল্যবোধের পক্ষে অবিরাম প্রচার পপাগণ্ডা সালে আর এই কাজে তাদের দুটা হাতিয়ার আমি আগে বলছি আর এস এ হাতিয়ার আইএসএ হাতিয়ার এখন এই এর মাধ্যমে তারা একটা সম্মতি তৈরি করে জনগণের মধ্যে তারা যে বৈধ এবং এই আমাদের যে কোনো বিকল্প নাই এবং সাধারণ জনগণের উচিত আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূখণ্ডগত অখণ্ডকতা বা দেশের উন্নয়নের জন্য আমাদের কোনো বিকল্প নাই কারণ আপনার প্রশ্ন হলো এমনভাবে তারা পপাকাণ্ডা চালাচ্ছে তাদের পক্ষে এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং বা সম্মতি উদ্বোধন এটা হিতে বিপরীত কেন হয়েছে শোনেন আপনি আমাদের পাশের দেশ ইন্ডিয়া আসেন ইন্ডিয়ান সোসাইটির সাথে বাংলাদেশের সোসাইটির আপনি আপনার সিমিলিটিভ দেখেন ইন্ডিয়া লোক বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশা বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন গোটর লোক বসবাস করে আমরা এটার নাম দিচ্ছি এক বিচিত্র শ্রেণী বাংলাদেশের মানুষ জন্মগতভাবে স্বাধীনতা প্রিয় জন্মগতভাবে রাজনৈতিক প্রিয় আপনি বলছেন এখানে মত আছে দ্বিমত আছে তর্ক আছে বিতর্ক আছে ঐক্য আছে কিন্তু মানুষের যে নেশা সবাই মোটামুটি একই ধর্ম সবাই মোটামুটি একই ভাষা সবার সোসাইটিটা অনেকটা গ্রামীণ সোসাইটি আমাদের সোসাইটি সংস্কৃতিতে অনেকটা এক

আমি আদর্শে বিশ্বাসী একজন বড় মাপের নেতা আমি বিএনপি আদর্শে বিশ্বাস করি বা ধরেন আমি জামাতে আদর্শে বিশ্বাস করি কিন্তু আমি আপনার ভাগিনা আলটিমেটলি আপনার কাছে আমি বেশি প্রিয় ওখানে পলিটিক্যাল আইডিওলজিক্যালও সেই কিনশিপটা কাজ করে আমাদের সোসাইটির যে ন্যাচার সোসাইটির যে কাঠামো সোসাইটির যে ফ্যাব্রিক সোসাইটির যে বেলু সোসাইটির যে নর্মস সোসাইটির যে ফরমেশান এই জন্য ওই আমাদের সোসাইটিতে কিনশিপটা কাজ করে প্লাস যেহেতু সবাই সবার মামাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই চাচাতো ভাই আত্মীয়তার বন্ধনে আম গাছ জাম গাছ বারজার যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন যখন একসাথে আমরা যখন বসি খাওয়া দাওয়া করি তখন ওই যে আপনার যে মতবাদ আপনার যে প্রপাগান্ডা এইগুলি আপনি কিন্তু আমার কাছে বলি বলা হচ্ছে বাকি না এটা তো আমার এটা তো ভুয়া এটা নেমনি নেমনি বলো তো করতে হয় এই রেজিমকে খুশি করতে হয় তে এভাবে এটা সংক্রামের মতো সারা সোসাইটিতে ছড়িয়ে পড়ে তার মানে আপনার ওই যে বয়ানের পক্ষে যে ন্যায্যতা যে জাস্টিস যে লেজিটিমেন্সি যে অথরিটি সেটা থাকে না যার ধরুন ওটা থাকে নড়বড়ে আমি দেখেন আমি এই আপনি সরকারের পরিবর্তনের আগে আপনি তো খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন আমি এই প্রশ্নটা বলছি বাংলাদেশের ন্যারেটিভটা কাজ করতেছে না বাংলাদেশের সংবাদপত্র বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া যেভাবে রেজিমের পক্ষে এটা বিশ্বাস করছে কিন্তু দালাল বলে গালিগালাস করছে এই আমাদের সোসাইটির এই ইউনিক বৈশিষ্ট্যের কারণে আমাদের সোসাইটির এই পোশাকি ধরনের কারণে আমাদের সোসাইটিতে যদি ন্যূনতম ন্যায্যতা না থাকে যদি না থাকে কোন বয়ানে কাজ করবে না বয়ানটা তখনই কাজ করবে যখন ওই বয়ানের সার্বত্তা থাকবে ন্যায্যতা থাকবে এথিক্স থাকবে ভ্যালুজ থাকবে ধন্যবাদ স্যার